নমস্কার, আমি ফাল্গুনী কুমার মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের বাংলা ইউটিউব চ্যানেল এডু হেল্প গ্রুপ দুর্গাপুর। এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আমাদের এই ভিডিও সেশনে সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক এবং নতুন যারা দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। এখন পরপর বিভিন্ন সাবজেক্টের ওপরে যে অ্যাডমিশন প্রসেস সেটা শুরু হয়ে গেছে এবং ওইগুলোর জন্য নোটিফিকেশন হচ্ছে একের পর এক। সুতরাং আমরা পরপর সেই নোটিফিকেশন অনুযায়ী বিস্তারিতভাবে আপনাদের জন্য এক একটা সেশনে রাখছি। ছাত্রছাত্রীরা বাংলাতে পরিষ্কার করে শুনে নিচ্ছে, যে ইংলিশে যে নোটিফিকেশন হচ্ছে সেটাকে সুন্দর করে ভেঙে ছাত্রছাত্রীদের জন্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি ছাত্রছাত্রীদের যথেষ্ট ভালো লাগে বা আগামী দিনে আরো ভালো লাগবে। যারা নতুন দেখছেন, যদি মনে করেন যে ইনফরমেশন সুন্দর বলা হচ্ছে বা ভালো লাগছে, তাহলে অবশ্যই বলবো একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বেল আইকনে ক্লিক করে রাখবেন, নোটিফিকেশন ফর অল করে রাখবেন। এই কারণে যে আপনার বাড়িতে নাও হতে পারে, আপনার প্রতিবেশী বা চেনাশোনা বন্ধু বান্ধব কেউ যদি থাকে, যান খবর পেলেন যে ওর ছেলে মেয়েটি হয়তো 10+2 এর পরে কোন লাইনে পড়বে, এই সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর করছে, তখন আপনি আমাদের চ্যানেলের এই খবরটা দিতে পারবেন যে এই চ্যানেলটাকে ফলো করে এখান থেকে বিস্তারিত জানতে হবে। কেন আমাদের পরপর ভিডিওগুলি আপলোড করা থাকে, পুরোনো ভিডিও থেকেও হচ্ছে প্রচুর খবর বা তার তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আজকে আমাদের এই ভিডিও এপিসোডে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। এরা হচ্ছে যেমন করে ডিপ্লোমা কোর্স করায়, যেমন করে জেক্সপো হয়, ভোকলেট হয়, ঠিক সেইভাবে ফার্মাসি এই অ্যাডমিশন প্রসেসটা করে, যেখানে 6টা সরকারি কলেজ এবং 28টি বেসরকারি কলেজ থাকে। এই 6টার মধ্যে আবার একটি স্পেশালি উমেন্সদের জন্য, তো এইভাবে 34টা টোটাল কলেজ, তার এতে বি ডিপ্লোমা ফার্মাসি যে অ্যাডমিশন সেটা হয়। এটা আগে পরীক্ষা হতো, 100 নম্বরে পরীক্ষা হতো, বাট COVID-19 প্যান্ডেমিকের জন্য গত বছর অর্থাৎ 2020তেও হচ্ছে এক্সাম হয়নি, আবার এবছর নোটিফিকেশন হয়ে গেল তারও হচ্ছে এক্সাম হবে না। সুতরাং 10+2 এর যে নাম্বার, সেই নাম্বারের ভিত্তিতে মানে এখানে হচ্ছে মেরিট লিস্ট তৈরি হবে এবং তার উপরে ভর্তি হবে। এই বিষয়টা আমরা পুরোটা বলে দিই যে এখানে এই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এই যে ডিপ্লোমা ফার্মাসি কোর্স করাচ্ছে, সেখানে আমরা যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আপনারা একটু নোট করে নিন, আমি স্ক্রিনে দিচ্ছি। www.webcte.co.in এটা হচ্ছে সাইট। এই সাইটে গিয়ে কিন্তু আপনারা ডিটেল পেয়ে যাবেন। আচ্ছা, আমি এই নোটিশ থেকে প্রাপ্ত যা যা তথ্য রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করছি, বাট প্রত্যেকটি এপিসোডে বা প্রত্যেকটি অ্যাডমিশনের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শুধুমাত্র কোনো ইউটিউবারের উপরে ভরসা করবেন না। সে না, আমি তো মোবাইল নাম্বার দেওয়া আছে ফাল্গুনী মুখোপাধ্যায়, হই না কেন, কেউ হচ্ছে যে সব জানতা নয়, সুতরাং কোনোখানে ভুল হয়ে যেতে পারে। তাই আপনারাও যত্ন করে এই নোটিশ ইনফরমেশন পড়বেন, যদি কোনোখানে ডাউট থাকে আপনারা আমাকে সরাসরি ফোন করতে পারবেন, যেটা অন্য কোনো জায়গায় সেই সুযোগ আপনারা পাবেন না। সুতরাং ছাত্রছাত্রী বন্ধু, তোমাদের জন্য আমি রইলাম, তোমরা প্রয়োজনে আমাকে ফোন করবে। 10+2 এখানে ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট এবং বায়োলজি অর ম্যাথমেটিক্স, বায়োলজি অথবা ম্যাথমেটিক্স, ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট, বায়োলজি অথবা ম্যাথমেটিক্স, যে কোনো এই সাবজেক্ট কম্বিনেশন থাকলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, এটা মাথায় রাখতে হবে। অনেকে অনেক রকম প্রশ্ন করবে, আমার স্যার এই কম্বিনেশন আছে, আমার স্যার এই কম্বিনেশনের বাইরে কোনো প্রশ্ন তোমরা আমাকে করবে না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর ম্যাথ, তাহলে যে কোনো এই সাবজেক্ট কম্বিনেশন যদি হয় তাহলে একমাত্র অ্যাপ্লাই করা যাবে। ভোকেশনাল কোর্স থেকে যারা পাস করা তারা কিন্তু ফার্মাসি করতে পারবে না, ভোকেশনাল বা ওপেন স্কুল যেগুলো থাকে সেগুলো থেকে ফার্মাসি কোর্স করা যায় না, এটা PCI এর রুল, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার এটা রুল। ক্যান্ডিডেটদের বলছি যে 17 বছর বয়স হতেই হবে এই বছরের অর্থাৎ 2021-31 ডিসেম্বর অনুযায়ী, তার ওপরে হলে চলবে, তার নিচে হলে চলবে না। অ্যাপ্লিকেশন প্রসিডিউর যেটা বলছে, অনলাইনে অ্যাপ্লিকেশন হবে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এই অ্যাপ্লিকেশন যখন তোমার সাকসেসফুল হয়ে যাবে তার কিন্তু কনফার্মেশন পেজ যেটা সেটা অবশ্যই হচ্ছে ডাউনলোড করে নিজেদের কাছে রাখতে হবে, কোথাও পাঠাতে হবে না। আগে কিন্তু এটাকে পাঠাতে হতো হার্ড কপি, এখন হার্ড কপি পাঠানোর কোনো নির্দেশ এখানে নেই।
যা যা হচ্ছে আপলোড করতে হবে ওখানে, ফর্ম ফিল আপের সময় সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে ওখানে, ব্যাকগ্রাউন্ড শুড বি বলেছে ভেরি লাইট কালার, ফেস অফ দ্য ক্যান্ডিডেট মাস্ট অকুপাই 50% অফ দ্য ফটো, ফটোগ্রাফের যেন 50% যেন ছবিটা মুখটা যেন মুখমণ্ডলটা থাকে, কান্দুরি যেন পরিষ্কার করে দেখা যায়, ঠিক আছে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি, যে ইমেল আইডি দেবে সেই ইমেল আইডিটা কিন্তু একবার অপারেট করে দেখে নেবে, তোমার পাসওয়ার্ড দিয়ে ওটা অপারেট হচ্ছে কিনা। তুমি একটা পুরোনো ইমেল আইডি দিয়ে দিলে দীর্ঘদিন ইউজ করেনি, সেই ইমেল আইডি দেখলে পরবর্তীকালে খুলছে না, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। সুতরাং চেক করে দিতে হবে, মোবাইল নাম্বারটা দিতে হবে, যে মোবাইল নাম্বারের মাধ্যমে সমস্ত যোগাযোগ হবে, মেসেজ টেসেজ ইত্যাদি সমস্ত ওতেই আসবে। এই ফার্মাসির যে ইনস্টিটিউট আমি বলে দিলাম, টোটাল 34টি বলেই দিয়েছি। আর সিট আমাদের এখানে কত থাকছে সেটা আমরা একটু জানি, যে টোটাল সিট এখানে গভর্নমেন্ট সিট যেটা থাকছে সেটা 270 এই ছটা ইনস্টিটিউটে, তার মধ্যে 40টা সিট ওই উমেন্স পলিটেকনিক যেটা আছে সেটা বাদ চলে যাবে, তারপর সবার জন্য হচ্ছে 230টা। এরপরে প্রাইভেট সিট, প্রাইভেট ইনস্টিটিউট যে সিট আছে ওই 28টা ইনস্টিটিউটে টোটাল, তাতে 1290 নিয়ে মোট আমাদের সিট দাঁড়াচ্ছে ওইখানে 270 আর 1290 সবটা নিয়ে 1560 সিট থাকছে এখানে। এইচএসএন যে নাম্বার সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট হবে, সেই মেরিট লিস্ট অনুযায়ী তারপর কাউন্সিলিং হবে, অর্থাৎ চয়েস ফিলিং করতে হবে, অর্থাৎ কোন কলেজটি আমার পছন্দ। এখানে বিভিন্ন অনেকগুলি কলেজ রয়েছে যেখানে ব্যাচেলার ফার্মেসি করানো হয়, সেসব কলেজেই কিন্তু ডিপ্লোমা ফার্মেসি করানো হচ্ছে। সুতরাং কলেজের নিরীক্ষে যথেষ্ট ভালো ভালো কলেজ এখানে রয়েছে, তোমরা কিন্তু নিজেদের মতো করে চয়েস দেবে। এরও একটা কাট অফ হয় যে কোন কোন কলেজে কত কাট অফ, কত র্যাঙ্ক হলে পাওয়া যাবে, যেটা আগে নাম্বারের ভিত্তিতে হতো, আগে পরীক্ষা হতো সেটাও পরীক্ষাতে নাম্বার হতো, এখানে এই নাম্বারের ভিত্তিতে হবে। যাই হোক, কত মেরিট লিস্ট হলে কোন জায়গাতে পাওয়া যায়, মোটামুটি 10 পাওয়া যায় সেটা নিয়ে আমি দেখছি, তোমার জন্য পরবর্তীকালে একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি এটা। এখন আমাদের এই গভর্নমেন্ট আমাদেরকে জিজ্ঞেস করে যে স্যার খরচা কত, তো খরচ হচ্ছে গভর্নমেন্টের একটা 2009 সালের একটা রেজুলেশন অনুযায়ী যে দেওয়া আছে, সেই খরচ হচ্ছে গভর্নমেন্টে যেটা টোটালটা লাগবে এক বছরের জন্য 2085 টাকা, অর্থাৎ মাত্র 50 টাকা করে হচ্ছে টিউশন ফি মান্থলি, 35 টাকা লাগছে ওয়ান টাইম কসান ডিপোজিট, সেশন চার্জ লাগবে 50 টাকা, আর এখানে হোস্টেল রেন্ট যেটা আছে 50 টাকা করে 12 মাসে সেটা 600 টাকা, আর ইলেকট্রিক চার্জ আলাদা করে দিতে হয় হোস্টেলের জন্য সেটা 50 টাকা 12 মাসে 600 টাকা। এই টোটাল হচ্ছে 2085 টাকা হচ্ছে গভর্নমেন্ট ইনস্টিটিউটের খরচ। আর সেলফ ফাইন্যান্স যে কলেজগুলো তার জন্য একটা চার্ট দেওয়া আছে, দেওয়া আছে এখানে যে থ্রু এন্ট্রান্স অর্থাৎ থ্রু এই যে কাউন্সিলিং অনলাইন কাউন্সিলিং হবে এর মধ্যে দিয়ে গেলে 1500 টাকা পার মান্থ টিউশন ফি, তাহলে 12×15 = 180, 18,000 টাকা হচ্ছে বছরে হওয়ার কথা। আর ম্যানেজমেন্ট করে যদি কেউ যায় তাহলে 2500 টাকা হচ্ছে পার মান্থ হয়ে যাবে, তার মানে 12×25 = 330,000 টাকা। কিন্তু দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি এটা মেনটেন হচ্ছে না। গত বছরের ছাত্রছাত্রীরা আমাকে জানিয়েছে যে স্যার প্রচুর কষ্টিং, কোনো কোনো ইনস্টিটিউট 1.5 লাখ 1,60,000 থেকে 2,500,000 টাকা পর্যন্ত একটা ইনস্টিটিউটে খরচা তারা চাইছে। সুতরাং সরকারের যে রেজুলেশন যে ডেটে উল্লেখ করা আছে সেই উল্লেখিত ডেটের যে মেনশনের যে ফিজ, সেই ফিজ কিন্তু ইনস্টিটিউটগুলি মেনটেন করছে না, যেটা আমাদের স্টুডেন্টদের অনেকটা চাপে পড়তে হচ্ছে। তবুও তোমাদের বলবো এবছরে যে এই যে কস্টিং, তোমরা যারা পড়াশোনা করবে তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হচ্ছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড ইন্ট্রোডিউস করেছে, সুতরাং তোমরা এখানে নিজের টাকা দিয়ে ভর্তি হবে, ভর্তির সেই স্লিপ দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য। স্টুডেন্টস ক্রেডিট কার্ড চলে এলে তোমরা আমাদের যে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কগুলি রয়েছে সেখানে তোমার সঙ্গে তোমার বাবা বা মায়ের অ্যাকাউন্ট খোলা এবং নিজের অ্যাকাউন্ট খুলে তোমরা কিন্তু সেখান থেকে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারো। 4% রেট অফ ইন্টারেস্টে এই সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কগুলি কিন্তু লোন দেবে তোমাদের এই ক্রেডিট কার্ড থেকে, এবং বলা আছে পাবলিক বা প্রাইভেট ব্যাংক সেগুলো হচ্ছে তাদের যে রেট অফ ইন্টারেস্ট তার থেকে 1% রেট অফ ইন্টারেস্ট কমে দেবে, কিন্তু তারা দেবে কিনা এই ব্যাপারে শিওর হয়ে যাচ্ছে না, বাট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কগুলোতে মুখ বলে আশা করি তোমরা হচ্ছে এই লোন পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন নোটিস হয়েছে এবং শুরু হয়ে গেল অ্যাকচুয়ালি অফিসিয়ালি, আমাদের একটু পরে আমরা ভিডিওতে এসেছি। এটা হচ্ছে 7th August 2021 থেকে 31st August 2021 অর্থাৎ 7ই আগস্ট 2021 থেকে 31শে আগস্ট 2021 পর্যন্ত এই ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলবে। ফিজ কি করা আছে, ফিজ করা আছে ইন জেনারেল 500 টাকা, আর কন্যাশ্রী ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য 250 টাকা। অনলাইনে পেমেন্ট হবে কিন্তু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং যাদের আছে বা সাইবার ক্যাফে থেকে বললে ওনারা পেমেন্ট করলে কিছু চার্জ নিয়ে নেবে, এটা হবে।
এবারে এখানে পার্ট টাইম যে মর্নিং ডিপ্লোমা কোর্স আছে, যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজে করানো হয়, সেই ইয়েটা এখানে তাদের কোনো ফিজ লাগবে না, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না। এবারে বলছে এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, এরা এই একই নোটিশে একই সঙ্গে আরো কয়েকটি কোর্সের কথা উল্লেখ করছে। আমি সেটা নিয়ে সেপারেট একটা ভিডিও নিয়ে আসবো, যা শুধু কোর্সের নামগুলো আমি বলে দিই, এবং সেগুলো কিন্তু বেশ লোভনীয় কতগুলো কোর্স রয়েছে, সেটা অনেকেই করতে পারো। যেমন এখানে হচ্ছে MOPM, যেটাকে বলা মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট, এটা একটা কোর্স। এখানে আছে 3DAG, অর্থাৎ 3D অ্যানিমেশন গ্রাফিক্স। তারপরে আছে PDPC, পোস্ট ডিপ্লোমা ইন পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যারা ডিপ্লোমা করেছে অলরেডি তারা এই পোস্ট ডিপ্লোমা এই কোর্স পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা করতে পারে। PDME, পোস্ট ডিপ্লোমা ইন মেডিকেল ইলেকট্রনিক্স, মেডিকেল ইলেকট্রনিক্স অর্থাৎ মেডিকেল রিলেটেড ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট যা যা আছে, সে একটা ECG মেশিন থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের মেশিন যা হলো ইলেকট্রনিক্স যার মধ্যে রয়েছে, সেই ধরনের একটা পড়াশোনা। এছাড়াও পার্ট টাইম আমি বললাম ওই যে ME অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিকে করানো হয়। এছাড়াও রয়েছে পার্ট টাইম মাইনিং, মাইনিং স্পন্সর ক্যান্ডিডেট দ্বারা করতে পারবে এটা। আর PT ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আরেকটা পার্ট টাইম ইলেকট্রিক্যাল ফুল টাইমের পার্ট টাইম করা যাবে। আরেকটা হচ্ছে HMCT অর্থাৎ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি, এর উপরও ডিপ্লোমা করা যায় এই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে। সুতরাং এই তথ্য সম্বলিত আজকের ভিডিও রাখলাম। ছাত্রছাত্রী বন্ধুরা, মনে হয় যে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেল, তোমরা অ্যাপ্লাই করো, অ্যাপ্লিকেশন পোর্টালে চলে যাবে, ওয়েবসাইট আমি বলে দিয়েছি www.webscte.co.in, এই সাইটে গিয়ে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন করার কাজ শুরু করে দাও, যত্ন করে করবে, এবং তোমাদের যে এবছরের যে নাম্বার সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, তোমরা সকলে ভালো থাকবে। আগামী দিনে আরো আরো অনেক অনেক এন্ট্রান্স এবং অনেক অনেক ভর্তি প্রক্রিয়ার যে খবরের খবর সব নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, অপেক্ষা করো আমার নেক্সট ভিডিওর জন্য। ধন্যবাদ।